ওকে, আজকে আমরা একাডেমিক খানা খাচ্ছি নাকি? হ্যাঁ, একাডেমিক ভালো লাগতেছে নাকি? সকালের খানা তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, একাডেমিক ক্যান্টিনে খানা কি কেমন লাগতেছে তোমাদেরকে? ভালো লাগতেছে? আচ্ছা, লাভলু কেমন লাগতেছে? খুব ভালো স্যার। খুব ভালো। রান্না কে দিচ্ছে? খিচুড়ি দিচ্ছে? তো দেখ, সবাই খানা খাচ্ছে, অন্তরকে দেখা যাচ্ছে, অন্তর কি ফিলিংস কি? সুন্দর। রান্না কি ভালো হয়েছে? ওকে, রান্না কেমন হয়েছে? খুব সুন্দর। একাডেমিক ক্যান্টিনে খেতে ভালো লাগতেছে না? অনেক সুস্বাদু খাবার। সবাই কি খাবার পছন্দ হয়েছে? সবারই পছন্দ হয়েছে না? তো যাই হোক, আজকে আমরা প্রতিদিনের মতো সকালে আজকেও শারীরিক এক্সারসাইজ করে একাডেমিক ক্যান্টিনে এসে আমরা সকালে ব্রেকফাস্ট করছি খিচুড়ি দিয়ে, ভুনা খিচুড়ি আর সালাদ, তাই না? ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমরা যেন এরকম সবসময় যেতে খেতে পারি, আল্লাহ যেন একদিন তৌফিক দান করেন। এইরকম ক্যান্টিন থেকে আমরা সেনাবাহিনীর, নৌবাহিনীর অথবা বিমান বাহিনীর ক্যান্টিনে গিয়ে সকালবেলা আমরা নাস্তা করতে পারি যেন, ঠিক আছে? আমার জন্য ইনশাল্লাহ শুভকামনা করি একাডেমির পক্ষ থেকে। আমি ব্যক্তিগত তোমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ তোমরা অনেক পরিশ্রম করছো, যে দিক নির্দেশনা বলো বা যে অনুষ্ঠানগুলো বলো সেগুলো তোমরা করে যাচ্ছ, অবশ্যই তোমাদের সাফল্য আসবে। স্টুডেন্ট তোমরা বোঝা গেছে, ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে আল্লাহ তোমাদের সকলের মনের আশা পূরণ করবেন আজকে।